हेलो जी भैया, कल डिलीवरी थी वो। হ্যালো দোস্ত, কেমন আছিস? ভালো আছি, অনেকদিন স্কুলে যাওয়া হয় না, চল দেখা করি। রোজনামচার কাজগুলো আপাদমস্তক গ্রাস করার পর মন যখন ছুটির জন্য ব্যাকুল হয়, তখন চোখ বন্ধ করলেই সেই চিরপরিচিত স্কুলের ঘণ্টার আওয়াজ স্পষ্ট শুনতে পাই। হ্যাঁ, আমার স্কুল হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, অনেক ছেলেরই কৈশোরের স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। অ্যাসেম্বলি অনেকেরই এখানে অম্লমধুর স্মৃতি আছে। ডান বাম কুচকাওয়াজের সময় পা ভাঁজ করে হাঁটু দিয়ে জোরে গুঁতো দেওয়া, আর ধরা পড়লে তো কথাই নেই, কানে ধরে পুরো মাঠটা চোরকির মতো ঘুরতে হতো। অনেক স্মৃতি এই স্কুলে। ক্লাসের ফাঁকে আড্ডা, একটু পড়াশোনা, প্রচুর দুষ্টুমি, পড়া না পারলে নীল ডাউন বা স্যার কানে ধরে দাঁড় করিয়ে রাখা, তা নিয়ে বন্ধুরা হাসাহাসি করা। স্কুল পালানোর বিভিন্ন কৌশল ছিল আমাদের, তার মধ্যে টিফিন পিরিয়ডে ভানুদার চোখ ফাঁকি দিয়ে গেটের উপরে গিয়ে ব্যাগ হাতে পেলেই ভোঁ দৌড়। তখন কি যে আনন্দ লাগতো! বাথরুমে যাওয়ার নাম করে ক্লাস বাঙ্ক, টিফিন পিরিয়ডে একসাথে ক্লাসে গান গাওয়া, দেয়ালে বন্ধুদের নামে উল্টাপাল্টা লেখা, টিচারদের ইউনিক নাম রাখা, ক্লাসের পেছনে বেঞ্চে বসে ঘুমানো, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। হাসান আলীর ছাত্র হয়ে মাতৃপীঠের সামনে উকি ঝুঁকি মারবে না তা আবার হয় নাকি? উকি মারার হাবাগোবা বন্ধুদের ধাক্কা দিয়ে মাতৃপীঠের গেটে ঢুকিয়ে দেওয়া, আবার সেই গোবেচারা বন্ধুটির প্রাণ হাতে নিয়ে বাইরে আসা, ও কি যে দৃশ্য ছিল! বন্ধুর জন্য বন্ধু জান প্রাণ উজাড় করে দিত। আবার বন্ধুদের মধ্যে ঝগড়া লাগলে সিঙ্গাড়া খেয়ে কোলাকুলি করে ভাব করে নেওয়া হতো। স্কুল তো অনেক বদলে গেছে এখন, তখন শহীদ মিনার ছোট ছিল, এখন তা বড় করে শহীদ মিনার হয়েছে। কাঠবাদাম গাছের নিচে শহীদ মিনারটা তখন খুব মায়াবী বলে মনে হতো। দেখতে দেখতে 5টা বছর নিমিশেই কেটে গেল। এই 5টা বছর গণিতের হিসাব চুকানো ছাড়াও আরও একটি কাজ ছিল, তা হলো আনন্দের। আজীবন অম্লান হয়ে থাকলো স্কুল জীবনের স্মৃতি। ইচ্ছে করে আবার স্কুলে ফিরে যাই, ক্লাস করি, স্যারদের হাতে মার খাই। দিনগুলি খুব বড্ড তাড়াতাড়ি চলে গেল। আজও স্মৃতিতে একটি নামই শুধু জ্বলজ্বল করে, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।